আজকের রাশিফল 6 নভেম্বর 2019 বুধবার, তিথি শুক্ল নবমী, জন্মরাশি হলো কুম্ভ, সূর্যোদয় সকাল 5:44 এবং সূর্যাস্ত বিকাল 4:58। মেষ রাশির রাশিফল। আজ ব্যবসায় চুরি থেকে একটু সাবধানে থাকুন, মানসিক অশান্তির জন্য আজ কাজে মন লাগবে না, প্রতিবেশীর সঙ্গে শত্রুতা বাড়তে পারে, আজ কিছু পাওনা আদায় হতে পারে, প্রিয়জনের কাছ থেকে উপকার পেতে পারেন, আজ সারাদিন আনন্দ থাকবে, কাজের জন্য উদ্বেগ বাড়তে পারে, পেটের সমস্যা আজ বাড়তে পারে, বাবার শরীর নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে, দুপুরের পরে বিবাদ বৃদ্ধি পাবে, বিশ্রাম নিন, কাজের ফাঁকে যতটা সম্ভব আরাম করার চেষ্টা করুন, বড় দলে নিজেকে নিযুক্ত করা অত্যন্ত আমোদপূর্ণ হবে, কিন্তু আপনার খরচ ঊর্ধ্বমুখী প্রবণতা নেবে, ভ্রমণ লাভদায়ক হলেও খরচ সাপেক্ষ হবে। আজকের ভাগ্য সংখ্যা হলো 4। বৃষ রাশি রাশিফল। ব্যস্ত সময়সূচি সত্ত্বেও স্বাস্থ্য সুন্দর থাকবে, কিন্তু আপনার জীবনকে নিশ্চিতভাবে নেবেন না, উপলব্ধি করুন যে জীবনের প্রতি যত্নই হলো আসল ব্রত। আপনার আর্থিক অবস্থা উন্নত হয়েছে, কিন্তু টাকা বেরিয়ে যাওয়ায় আপনার প্রকল্পগুলির কার্যনির্বাহে বাধা সৃষ্টি করবে, বন্ধুবান্ধব এবং কাজের লোকেরা আপনার দিকে তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেবে, আপনার সঙ্গ বিচ্ছুতির ফলে আপনার হাসির কোনো অর্থ নেই, ব্যবসায়ীদের জন্য ভালো দিন, বাণিজ্যিক উদ্দেশ্যে গৃহীত কোনো সফল ইতিবাচক ফল প্রদান করবে, আজ আপনি একজন তারকার মতন আচরণ করুন, কিন্তু শুধুমাত্র প্রশংসনীয় কাজগুলি করুন, আজ শরীর ভালো না থাকার জন্য কাজে অনীহা আসতে পারে, আত্মীয়ের সাথে বিবাদের আশঙ্কা রয়েছে, রাস্তাঘাটে বিবাদ থেকে সাবধানে থাকুন, বাবার সঙ্গে কোনো কারণে বিবাদ হতে পারে, বাড়িতে অতিরিক্ত খরচ হতে পারে, সন্তানের জন্য চিন্তা বাড়বে, ব্যবসায় কোনো ক্ষতি হতে পারে, কোনো কাজে আজ প্রতারিত হতে পারেন, স্ত্রীর সঙ্গে বিবাদ থেকে মুক্তি পেতে পারেন, কাজের জন্য একটু চিন্তা বাড়বে, আজ মাথা ঠান্ডা রাখুন, সাবধানে কাজ করুন। আজকের ভাগ্য সংখ্যা হলো 3। মিথুন রাশির রাশিফল। আজ কোনো ভালো লোকের সাহায্যের দ্বারা বড় সমস্যা থেকে মুক্তি পাবেন, জলপথে একটু সাবধানে থাকুন, মানসিক শান্তি আজ পেতে পারেন, সন্তানের চিকিৎসার জন্য খরচ বৃদ্ধি পাবে, কোনো ঝুঁকি নেওয়ার আগে ভালো করে ভাবনা চিন্তা করার প্রয়োজন আছে, কথা বলার সময় সংযত থাকুন, আপনার আচরণ আজ খুব খারাপ হতে পারে, আজ পাওনা অর্থ আদায়ের সম্ভাবনা আছে, কোনো ব্যক্তির সাথে বিবাদে আপনার মেজাজ আজ নষ্ট হতে পারে, বিবেচক হন এবং যদি পারেন তাহলে এটি এড়িয়ে যান, আপনার খরচের অপ্রত্যাশিত উত্থান আপনার মানসিক শান্তিকে বিঘ্নিত করবে, আপনি আজ প্রেমের ব্যথা অনুভব করবেন, আপনার সঙ্গীর সঙ্গে মোকাবিলা করা কঠিন হতে পারে, আজকের ভাগ্য সংখ্যা হলো 1। কর্কট রাশির রাশিফল। বন্ধুরা সহায়ক হবে এবং আপনাকে খুশিতে রাখবে, বিনোদন এবং রূপচর্চায় বেশি খরচ করবেন না, আপনি যার সাথে বাস করেন তিনি আপনার আকস্মিক এবং অনিশ্চিত কারণের জন্য মনঃক্ষুণ্ণ হবেন, আপনার সঙ্গে আপনার দীর্ঘ প্রতীক্ষিত কল্পনার উপলব্ধির সঙ্গে আপনাকে অবাক করে দেবে, আপনার অনেক কিছু অর্জন করার ক্ষমতা রয়েছে, তাই সুযোগের সাথে এগিয়ে চলুন, আজ আপনার উচিত গুরুত্বপূর্ণ সমস্যায় নজর কেন্দ্রীভূত করা, আজ অংশীদারি ব্যবসার জন্য ক্ষতি হতে পারে, ভালো কাজে বাধা পড়তে পারে, খাবার নিয়ে একটু সমস্যা বাড়তে পারে, বন্ধুদের সঙ্গে বিবাদের জন্য মানসিক বিবাদ আসবে, বিপদ থেকে মুক্তি পেতে পারেন, কাজের জন্য কোথাও যেতে হতে পারে, নিজের ব্যবসায় খুব ভালো লাভ আজ আসতে পারে, পড়াশোনার জন্য ভালো সুযোগ আসতে পারে, মাথার যন্ত্রণা আজ বৃদ্ধি পাবে, আজকের ভাগ্য সংখ্যা হলো 5। সিংহ রাশির রাশিফল। আজ ব্যবসায় লাভ বাড়তে পারে ও সঞ্চয়ের জন্য চিন্তাভাবনা করতে পারেন, ভালো কোনো কাজের যোগাযোগ আসতে পারে, ব্যবসার কাজে আনন্দ পাবেন, বাড়তি কোনো খরচ হতে পারে, প্রেমের ব্যাপারে আনন্দ বৃদ্ধি পাবে, অফিসে বিবাদের আশঙ্কা রয়েছে, স্ত্রীর সঙ্গে অশান্তির জন্য মানসিক কষ্ট হবে, বুদ্ধির জোরে শত্রু মোকাবিলা করতে পারবেন, কিছু সৃজনশীল কাজে নিজেকে নিযুক্ত রাখুন, আপনি অলসভাবে বসে থাকার অভ্যাস আপনার মানসিক শান্তির জন্য মারাত্মক প্রমাণিত হতে পারে, কিছু নির্দিষ্ট কাজ হতাশাব্যঞ্জক অর্থনৈতিক অবস্থার জন্য থমকে যেতে পারে, প্রভাবশালী এবং গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে আপনার বোঝাপড়া বাড়িয়ে তোলার আদর্শ সুযোগ হবে সামাজিক অনুষ্ঠান, ব্যবসায়ীদের জন্য ভালো দিন, কারণ তারা আকস্মিক বা অপ্রত্যাশিত মুনাফা পেতে পারেন,
যদি কোনো ক্ষেত্রে কোনো বিতর্কে জড়িয়ে পড়েন তাহলে রুক্ষ বিবৃতি না করার জন্য সতর্ক থাকুন। আজকের ভাগ্য সংখ্যা হলো 3। কন্যা রাশি রাশিফল। বিনিয়োগে যে স্কিমগুলি আকর্ষণীয় লাগছে সেগুলি খুঁটিয়ে দেখুন, কথা দেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন। কাজের চাপের ফলে পরিবার এবং বন্ধুদের সাথে কোনো সময় না দেওয়ার জন্য আপনার মন বিষাদাচ্ছন্ন হবে। আজ গভীর ভাবপূর্ণ ভালোবাসার উচ্ছ্বাস অনুভূত হবে। কর্মক্ষেত্রে উত্থিত কোনো বিরুদ্ধাচারের মুখোমুখি হতে পারেন, বিচক্ষণ এবং সাহসী হন। কিছু আইনি পরামর্শ নিতে কোনো আইনজীবীর কাছে যাওয়ার পক্ষে ভালো দিন। আজ শিক্ষকদের সম্মান বাড়তে পারে, পেটের কোনো সমস্যা আজ বাড়তে পারে, কোনো কাজের জন্য গভীর চিন্তাভাবনা করতে হতে পারে, ব্যবসায় বাড়তি বিনিয়োগ করতে পারেন, শরীরের কোনো অংশে যন্ত্রণা বৃদ্ধি পাবে, খেলাধুলায় সাফল্য আসতে পারে, সুন্দর সম্পর্ক নষ্ট হওয়ার আশঙ্কা আছে, ব্যবসায় আয় বৃদ্ধি পাবে, কোথাও বেড়াতে যাওয়া নিয়ে আলোচনা হবে। আজকের ভাগ্য সংখ্যা হলো 3। তুলা রাশি রাশিফল। আজ সকাল থেকে কাজের চাপ বাড়তে পারে, উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে দেখা হওয়ায় উপকার পাবেন, কারোর বিবাহ সংবাদে মনে আনন্দের উদয় হবে, যানবাহনে ওঠানামায় বিপদের আশঙ্কা রয়েছে, কোমরের কোনো অংশে যন্ত্রণা পেতে পারেন, বাড়িতে কিছু চুরি যেতে পারে, উচ্চ আশা থাকলে আজ সেটা সফল হতে পারে, মামলা মকদ্দমা থেকে নিজেকে বাঁচিয়ে চলাই ভালো হবে, সাংসারিক শান্তি আজ বজায় থাকবে, পুরানো কোনো শত্রুর কাছ থেকে বন্ধুর মতন ব্যবহার পাবেন। আজ গর্ভবতী মায়েদের ক্ষেত্রে বিশেষ যত্ন নিতে হবে, আপনার পরিচিতি মানুষদের মাধ্যমে উপার্জনের নতুন উৎস সৃষ্টি হবে, আপনি আপনার সন্তানের কাছ থেকে কিছু পাঠ শিখতে পারেন। আজ আপনার পথে যারাই আসবেন তাদের প্রতি বিনীত এবং কমনীয় হন, কেবলমাত্র কিছু নির্বাচিত ব্যক্তি আপনার ঐন্দ্রজালিকার পিছনে কমনীয়তার রহস্যটি জানবেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 4। বৃশ্চিক রাশি রাশিফল। যা আপনাকে নিজের সম্বন্ধে ভালোবোধ করায় এমন কিছু করার পক্ষে এটি একটি চমৎকার দিন। আপনার অভিভাবকের সম্প্রসারিত সহায়তার সাথে সাথে আর্থিক ঝঞ্ঝাট পার হয়ে যাবে, আপনার হাসি প্রিয়জনদের নিরানন্দে শ্রেষ্ঠ প্রতিষেধক হিসাবে কাজ করবে, কর্মক্ষেত্রে সমগ্র পরিবেশ বেশ সুন্দর করে দিতে পারে, বাণিজ্যিক উদ্দেশ্যে গৃহীত ভ্রমণ লম্বা দৌড়ে লাভদায়ক প্রমাণিত হবে, আজ নিজের প্রতিভা দেখানোর খুব ভালো সুযোগ পেতে পারেন, চাকরিজীবীদের জন্য সময়টা বিশেষ অনুকূল, কাউকে নিজের দুর্বলতা দেখালে ফাঁসতে পারেন, মানসিক কোনো উদ্বেগ থাকলে সেটা কেটে যাবে, দাম্পত্য কলহ সৃষ্টি হতে পারে, আজ সারাদিন কাজকর্ম বা ব্যবসা নিয়ে কোনো সমস্যা থাকবে না, বাড়ির পরিবেশ আপনার অনুকূলে থাকবে, আপনি আপনার ক্ষমতা দেখানোর সুযোগ পাবেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 6। ধনুরাশি রাশিফল। আজ শারীরিক যন্ত্রণা বাড়তে পারে, বন্ধুদের কথায় আপনার খুব ক্ষতি হয়ে যেতে পারে, রাস্তায় যানবাহনে চলাফেরা বাড়তি সতর্কতার প্রয়োজন আছে, নিজের দায়িত্ব পালন করতে না পারায় সাংসারিক অশান্তি হবে, পুরানো কোনো পাওনা আজ আদায় হতে পারে, আজ সারাদিন কোনো কারণে মন চঞ্চল থাকবে, কারোর কাছ থেকে খুব মূল্যবান কিছু পেতে পারেন, হতাশার জন্য শরীর খারাপ হওয়ার আশঙ্কা আছে, সাধু সেবায় মনে শান্তি আসবে, শারীরিক লাভে বিশেষ করে মানসিক দৃঢ়তার জন্য ধ্যান এবং যোগব্যায়াম শুরু করুন, প্রাচীন জিনিস এবং গয়না বিনিয়োগ লাভে সমৃদ্ধি আনবে, বন্ধুত্ব প্রগাঢ় হওয়ার সাথে সাথে প্রেম আপনার পথে আসবে, আপনার কার্যদক্ষতা আজ বাড়তে পারে, নতুন প্রযুক্তি অবলম্বন করুন, আপনার কার্যসূচি শেষ মুহূর্তে পরিবর্তনের জন্য স্থগিত হয়ে যেতে পারে, আপনার কাজ কর্মক্ষেত্রে আজ প্রশংসা কুড়োবে। আজকের ভাগ্য সংখ্যা হলো 3। মকর রাশি রাশিফল। জীবনের ব্যাপারে উদার মানসিকতা তৈরি করুন, আপনার বর্তমান অবস্থা নিয়ে অভিযোগ করে বা মন খারাপ করে লাভ নেই, এর ফলে দৈনন্দিন জীবনের সুগন্ধ নষ্ট হয়ে যায়, জমিজমায় বিনিয়োগ করা লাভদায়ক হবে, ঘরের মেরামতির কাজ বা সামাজিক জমায়েতে ব্যস্ত থাকতে পারেন, কাজের জায়গায় নতুন সমস্যা আজ দেখা দেবে, বিশেষ করে যদি আপনি সবকিছু কৌশল হাতে না সামলান, যদি কোনো ক্ষেত্রে আপনি কোনো বিতর্কে জড়িয়ে পড়েন তাহলে রুক্ষ বিবৃতি না করার জন্য সতর্ক থাকুন, আজ স্বাস্থ্যকর স্থানে ভ্রমণের আলোচনা হবে, আজ কিছু পাওনা আদায়ের জন্য মনে জেদ সৃষ্টি হতে পারে, কর্মের জায়গায় সুনাম বৃদ্ধি পাবে, দীর্ঘদিনের কোনো ইচ্ছা আজ পূর্ণ হতে পারে, সন্তানের জন্য মনোমালিন্য হবে, পুরনো কোনো আশা আজ ভঙ্গ হতে পারে, সন্তানের কোনো ভালো জিনিস আপনাকে অবাক করবে,
বিনিয়োগী ব্যবসায় ভালো ফল পাওয়া যাবে। আজকের ভাগ্য সংখ্যা হলো 3। কুম্ভ রাশির রাশিফল, আজ সঙ্গীত চর্চায় হাল ছাড়লে মুশকিল হবে। উচ্চ শিক্ষার ক্ষেত্রে সময়টা খুব প্রতিকূল, অতিরিক্ত রাগের ফলে সাংসারিক অশান্তি চোখ দেখা যাচ্ছে। গুরুজনদের কথায় বিশেষ মনোযোগ দেওয়ার প্রয়োজন আছে। আজ সারাদিন নানা দিক থেকে কাজের সুযোগ আসতে পারে। বাবার শরীর নিয়ে একটু চিন্তা থাকতে পারে। প্রেমে বাধা থাকলেও আনন্দ থাকবে। বিদ্যার্থীদের নতুন কোনো যোগাযোগ আসতে পারে। অধিক দুশ্চিন্তা এবং চাপ আপনার স্বাস্থ্য নষ্ট করতে পারে। আপনার উচিত মানসিক স্বচ্ছতার জন্য বিভ্রান্তি এবং হতাশা এড়িয়ে চলা। অপ্রত্যাশিত রসিদগুলি আর্থিক বোঝাপড়া বাড়িয়ে তুলবে। পরিবারের সদস্যদের সাথে দূরে কোথাও ভ্রমণ হতে পারে। সফল করায় তাৎক্ষণিক ফল না আনলেও ভবিষ্যতের জন্য লাভদায়ক হবে। আপনার বিবাহিত জীবন আজ সেরা দিনেই সম্মুখীন হবে। এতে ভাগ্য সংখ্যা হল 9। মীন রাশি রাশিফল, আপনি আপনার শক্তিতে পরিপূর্ণ থাকবেন। আজ অসাধারণ কিছু করতে পারেন। যৌথ ব্যবসা এবং সন্দেহজনক আর্থিক স্কিমে বিনিয়োগ করবেন না। সম্পর্কগুলির সাথে সম্বন্ধ এবং বন্ধন পুনর্জীবিত করার দিন। ব্যবসায়ীদের জন্য আজ ভালো দিন। বাণিজ্যিক উদ্দেশ্যে গৃহীত কোনো আকস্মিক সফর ইতিবাচক ফল প্রদান করবে। আপনাদের মধ্যে কেউ কেউ দূরযাত্রায় উদ্যোগী হবে, যা ক্লান্তিকর হলেও অত্যন্ত লাভজনক হবে। আজ ব্যবসায়ীদের আর্থিক লাভ হতে পারে। আজ সহকর্মী ভালো ব্যবহারে নিজেকে ভাসিয়ে দেবেন না। বাড়ি তৈরির জন্য শুভ সময়। পরিবারের পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নিন। বিবাহ সংক্রান্ত কাজে কিছু দান করতে হতে পারে। শিল্পীদের জন্য সামনের সময়টা অনুকূল। ভ্রমণের জন্য উৎসাহিত হতে পারেন। স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক থাকবে। অতিরিক্ত রাগ থেকে আজ দূরে থাকুন। আজকের ভাগ্য সংখ্যা হলো 7। ভালো থাকুন, সুস্থ থাকুন।